যে পরিমাণ মশা আমি এই নারায়ণগঞ্জের শহীদ মিনার মাঠে আমি দেখেছিলাম। আজকে আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি, এমনি নোংরা জায়গায় যে পতাকার জন্য আমার রক্ত ঝরেছে, এরকম নোংরা জায়গায় আমি আমার জীবনে এর আগে কখনো বাংলাদেশের পতাকা আমি উড়াই নাই। আমার কাছে খুব খারাপ লেগেছে যে এরকম একটি জায়গায় একটা দলের পতাকা এবং দেশের পতাকা উড়ানো যায়। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব জিনিসগুলো খেয়াল রাখতে, ভেবে দেখতে। পতাকার চাইতে মূল্যবান কোনো জিনিস একটা দেশের মধ্যে হতে পারে না। আমি আজকে যখন আসলাম, আমাদের আমাকে এবং আমাদের কয়েকজন যারা ছিলাম তাদেরকে জিশান, তার নেতৃত্বে মোটর সাইকেলের বন্ধুরা আমাকে নিয়ে এসেছে, আমার ভালো লাগলে খুব খুশি হতাম। ভালো লাগার কথা ছিল কিন্তু আমার ভালো লাগে নাই। এলোমেলো করে মোটর সাইকেল চালানো আমি পছন্দ করি না, আর রাস্তা কারো পৈতৃক সম্পত্তি না, রাস্তা সকলের। তাই একজন যাওয়ার জন্য আরেকজনের অসুবিধা করা আমার নীতি বিরুদ্ধ কাজ। আমি এ ব্যাপারেও বন্ধুদের বলব, আপনাদের মোটর সাইকেল চালিয়ে কাউকে স্বাগত জানানোর ইচ্ছে থাকলে নিশ্চয়ই জানাবেন, নিশ্চয়ই জানাবেন, কিন্তু অন্যের অসুবিধা করে নয়, অন্যের অসুবিধা করে নিজের সুবিধা যারা করতে চান, আমি তাদের দলের না। আমি সারা জীবন আমি অন্যের সুবিধার জন্য লড়েছি, আমি যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ অন্যের সুবিধার জন্য বাঁচব। আমার কর্মী বন্ধুদের অনেকের মনে হয় এমপি হলে ভালো হয়, মন্ত্রী হলে ভালো হয়, সরকার গঠন করতে পারলে ভালো হয়, কিন্তু আমি মূলত এমপি হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, সরকার গঠন করার জন্যে আমি দল গঠন করি নাই।